এখানে হবে রান্না। তো এটা নিয়মই হচ্ছে এটা যে বাইরে রান্না করতে হয়, মানে ঘরে আমরা যেরকম নর্মালি গ্যাসে রান্না করি সেরকম হবে না, তো এটা বাইরে ঘরের বাইরে রান্না করতে হয়। তো আজকে হচ্ছে বাড়িতে আছে বনভোজন বলে একটা অনুষ্ঠান, তো এটা হয় তোমার সরস্বতী পুজোর আগে, সেটাই আছে তোমাদের সঙ্গে শেয়ার করব কি হয় কিভাবে হয় সব কিছু আছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। বনভোজন মানে বুঝতেই পারছো যে একটা রান্না খাওয়ার একটা ব্যাপার আছে, তো সেইটারই এখানে ব্যবস্থা চলছে। এখানে হবে রান্না। তো এটা নিয়মই হচ্ছে এটা যে বাইরে রান্না করতে হয়, মানে ঘরে আমরা যেরকম নর্মালি গ্যাসে রান্না করি সেরকম হবে না, তো এটা বাইরে ঘরের বাইরে রান্না করতে হয়। তো আগে যেটা হতো যে মাঠেতে সবাই, মানে গ্রামের সবাই একটা মাঠেতে সবাই সেখানে গিয়ে রান্না করা হতো উনুন করে, তো এখন আর সেটা হয় না। এখন যে যার মতন, যে যার বাড়ির সামনে হয়, তো আমাদের মাটির উনুন করতে হয়। তো আমাদের যে মাটির উনুন হয়নি, আমাদের হচ্ছে এটা ইট দিয়ে, তিনটি ইট দিয়ে মা একটা উনুন বানিয়েছে, তো এতেই আর কি রান্নাটা হবে। আর এই রান্নাটার পুরোটাই হবে এই যে নারকেল পাতা দিয়ে, দেখো এই যে নারকেল পাতা, নারকেল পাতা দিয়ে রান্নাটা পুরোটাই হবে আর কি। আর এই বনভোজনের ভোজনটা করতে হয় কলা পাতাতে, কলা পাতা লাগেই আর কি এই বনভোজনে, তো সেই জন্য আমি আর মধু চলে এলাম কলা পাতা কাটতে। তো আমাদের বাড়ির সামনেই বাগান আছে, কলা পাতা ওখান থেকেই কাটলাম, আর এখান থেকে আমরা শিম তুলে নেব। তো গাছে প্রচুর শিম হয়েছে, শিম গাছটা বাবা বসিয়েছিল, আর তার সঙ্গে তোমার বেগুনও তুলে নেব এখান থেকে। তো চলো আমাদের কী রান্না হচ্ছে তোমাদেরকে দেখ। বনভোজনে আমাদের যে রান্নাটা হয় সেটা বিশেষ কিছু রান্না হয় না, আমাদের সব কিছু ভাতেতে সিদ্ধ করা হয়। আলু, বেগুন, ফুলকপি, শিম, এগুলো সব কিছু ভাতেতে সিদ্ধ করা হবে। তার সঙ্গে রয়েছে তোমার এটা খেসার ডাল, আর এটা হচ্ছে শুকনো লঙ্কা, আর এটা টমেটো। তো এই সব কিছু ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করা হবে, তো এটা একটা অন্য রকম ফ্লেভার আর কি, ভাতের মধ্যে সব কিছু সিদ্ধ করে খেতে দারুণ হয়। লা বিবি বলে একটা ঠাকুর আছে, তো সেই ঠাকুরের পুজো দিতে হয়, তারপরে এই রান্নাটা হয়। তো ওই উপোসটা মা করেছে, আর এই রান্নাটাও মাই করবে, কারণ যে এই উপোসটা করে থাকে সেই রান্নাটা করে। তো উপোসটা মা করেছে, রান্নাটাও মা। তো দেখো মা এখানে রান্না বসাচ্ছে, এখন বাজে তিনটে, তিনটের সময় আমাদের মানে দুপুর তিনটে আর কি। তো দুপুর তিনটের সময় মা রান্না বসাচ্ছে, এটা সন্ধ্যের আগেই খেতে হয়, আর সন্ধ্যের আগেই রান্নাটা করতে হয়। আমাদের দুপুরের দিকে হালকা রান্না হয়েছিল, কারণ এটা আবার বিকেলের মধ্যে খেতে হবে, তো সেই জন্য আর কি হালকা করে খাওয়া হয়েছিল দুপুরের সময়। তো আমরা 12টার মধ্যে খেয়ে নিয়েছিলাম। আর তোমাদের যেটা বলছিলাম যে এটা পুরোটা নারকেল পাতা দিয়ে রান্নাটা হয়, অন্য কোনো কিছু দিয়ে এই রান্নাটা নাকি করা যায় না, তো এটাই নিয়ম হয়ে আসছে বহুদিন ধরে। তো এটা নারকেল পাতা দিয়ে করতে হয়, সেই জন্য মা আগে থেকে নারকেল পাতা জোগাড় করে রেখে দিয়েছিলো, তাকে শুকনো করেও রেখে দিয়েছিলো। তো এই রান্নাটা পুরোটাই নারকেল পাতাতেই হবে। তো এখন রান্না বসে গেছে, তোমাদেরকে দেখালাম। তো সেই ফাঁকে দেখো এখানে অনেক আমড়ুল শাক হয়েছে, তো আর এই আমড়ুল শাক খেতে আমার খুব ভালো লাগে, খুব সুন্দর খেতে আর কি। তো এইগুলো এখানে অনেক হয়েছে, তো আমি ভাবলাম চলো এগুলো একটু তুলে নিই ততক্ষণ, আর বাড়ি থেকে এগুলো বানাবো একদিন তোমাদের সঙ্গে, সেটাও শেয়ার করব। দেখো কত সুন্দর আমড়ুল শাক হয়েছে, আমড়ুল শাকের টক কিন্তু খুব সুন্দর খেতে হয়। তো আমি এটা তুলে নিয়ে যাচ্ছি বাড়িতে, তো বাড়িতে গিয়ে যেদিনকে আমি এটা রান্না করবো সেদিনকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন তুলে নিই ঝটপট করে এগুলো। এদিকে ভাত প্রায় হয়ে এসেছে, তো আর কিছুক্ষণ সময় লাগবে। দেখো রান্না হয়ে গেছে, তো সন্ধ্যের আগে খেতে হবে, আর এটা খাওয়ার নিয়ম হচ্ছে বাইরেই খেতে হবে। তো চলো এবার মা আর কি রেডি করবে। অনেক অনেকের অনেক রকম নিয়ম থাকে এই রান্নাটার ক্ষেত্রে, আর আমাদের কিন্তু সব কিছু ভাতেই মানে সিদ্ধ হয় আর কি, আমাদের আর অন্য কিছু হয় না। তো অনেকের হয় কি শাক ভাজা হয়, তরকারি হয়, অনেক কিছু হয়, আর আমাদের যা কিছু হয় সব কিছু সিদ্ধের পর এটা আর খাওয়া হতো না, মানে এই দিনটা আমি আর আসতে পারতাম না যেহেতু আমি জব করি। তো আর এই সময় আমার এখন ছুটি আছে বলে সেই জন্য আমি এখন এসেছি। মা খাবার বাড়তে শুরু করে দিয়েছে, তো দেখো কলা পাতা পাতা হয়েছে আর কি, কলা পাতাতেই খেতে হয় এটা, তো সেই জন্য কলা পাতাও পাতা হয়েছে।
তো চলো সব রেডি হয়ে গেছে, মানে বের করা হয়ে গেছে, এবার সব মাখা হবে। আর এই যে দেখছো কলা পাতা, কলা পাতা দিয়ে খাওয়া হবে। সমস্ত যা সবজি দেওয়া হয়েছিলো সব কিছু আলুর সঙ্গে একসঙ্গে মাখা হবে, আর টমেটোটা শুধু আলাদা মাখা হবে, আর ডালটা আলাদা মাখা হবে, বাকি সব সবজি একসঙ্গে মাখা হবে। আর এই ভাতের সঙ্গে ঘি তো অবশ্যই লাগবে, ঘি না দিলে এই খাবারটা জমবে না। তো চলো খাওয়া শুরু করা যাক। এখন সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলায় আরও একটা ইন্টারেস্টিং পার্ট আছে এই আর কি বনভোজনের। যখন সন্ধে দেওয়া হবে তখন ঘরে আলো অফ করে দেওয়া হবে, আলোর অফ করে দিয়ে মানে বাইরে একজন থাকবে আর ঘরে একজন থাকবে। তো বাইরেতে মা থাকবে আর ঘরেতে মধু থাকবে, মধু হচ্ছে আমার ভাইয়ের বউ। তো বাইরে মা থাকবে, মা বাইরে থেকে মা বলবে যে ঘরে কেন আলো, আর ভিতরে থাকবে মধু, আর সে তখন বলবে গিন্নি গেছে বনভোজনে, সবাই আছে ভালো। এইটা আগে আমি করতাম, মা বাইরে থেকে বলতো আর আমি ঘরের ভিতরে থাকতাম, ঘরের ভিতর থেকে বলতাম। যাই হোক, আমার বিয়ের পর থেকে এটা মানে বাড়ির অন্যরা করতো, এখন হচ্ছে মা, এখন যেহেতু ভাইয়ের বিয়ে হয়ে গেছে তো এখন মধু ঘরে থাকবে আর মা বাইরে থাকবে। তো চলো সেটাই তোমাদেরকে দেখাবো। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের কাদের বাড়িতে এই বনভোজনটা হয়, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটাও জানাবে যে কী কী রান্না হয়। তো চলো ওটা তোমাদেরকে দেখাই। এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, ঘর অন্ধকার করে দিয়ে ঘরের মধ্যে প্রদীপ জ্বালানো হয়েছে, সবাই আছে ভালো, সবাই আছে ভালো, গিন্নি গেছে বনভোজনে, সবাই আছে ভালো, গিন্নি গেছে বনভোজনে, সবাই আছে ভালো। প্রথম আর কি এই বনভোজন, এটাকে বাড়ির ভাতও বলা হয়। তো মধুর প্রথম এটা ছিল, তো ওই জন্য বেশি কিছু জানে না, বলে বলে দিচ্ছিলাম আর কি আমি। তো ঠিক আছে, চলো আজকে ভিডিও আমি এখানেই শেষ করলাম, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।